गाइस वेलकम बैक टू माय चैनल एक्सप्लोरिंग शुआनी। आज के जाची दीघा अमरावती पार्क আর সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো। চলো যে যাই বলুক, বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটার মজাই আলাদা। তাও আবার জায়গাটা যদি হয় দীঘা তাহলে তো আর কোনো কথাই নেই। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমাদের হোটেলের থেকে অমরাবতী পার্কের দূরত্ব খুব একটা বেশি না। আর বলতে বলতেই চলে এসেছি অমরাবতী পার্কের মেন গেটের দিকে। আর ওই ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে ওটা হলো টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট হচ্ছে 10 টাকা পার হেড। এরপর চলো ভেতরের দিকে যাই। দীঘায় আসার আগে এই পার্কের অনেক নাম শুনেছিলাম, কিন্তু সেই লেভেলের অ্যাটমসফিয়ারটা পাইনি। শুনেছি এখানে রোপওয়ে আছে আর বোটিংও হয়, তো সেটাই দেখবো কেমন হয়। ওই যে রোপওয়ে রাইড ওইখান থেকে শুরু হচ্ছে, আর ওই দূরে টাওয়ারের মতন দেখাচ্ছে ওইখানে শেষ, মানে ওই 60 থেকে 70 মিটার হবে হার্ডলি। আর ফাঁকা জায়গাগুলোতে বাচ্চাদের জন্য শিশা, দোলনা, স্লিপার এরকম ছোট ছোট রাইডস আছে। আর এক্সট্রা যেটা আছে সেটা হলো বিভিন্ন প্রাণীর মূর্তি। ওইখানে যে বাঁদরটা বসে আছে না উপরে, পুরো দেখে অরিজিনাল লাগছিল। দূর থেকে বোঝা দূর দায় আসল কি নকল। গোটা পার্ক জুড়ে এরকম বসার জায়গা রয়েছে। প্রতিটা পার্কের মতন এখানেও বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে। আর এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, কিন্তু এখানে আর ঢুকলাম না, কারণ কফি খাওয়ার মুড নেই। এই রাস্তাটার পাশেই রয়েছে পুকুর, এই দেখো। এখানে মনে হচ্ছে বোটিং হয়, কিন্তু এখন কোনো বোট দেখতে পাচ্ছি না। আর এই পুকুরটা একেবারে ইংরেজি ওয়ের মতন করে কাটানো। এদিকেও একটা বাগান রয়েছে, এরকম করে ঘেরা কেন বুঝতে পারছি না। ফুল গাছগুলো কি সুন্দর দেখো। আর চারিদিকে বিভিন্ন রকমের গাছও রয়েছে, যেগুলোকে দেখে খুব পুরানো বলেই মনে হচ্ছে। আর এটা বাচ্চাদের খেলার একটা গার্ডেন। এখানে সুন্দর করে বাঁধানো এই জায়গায় অনেকগুলো গাছ লাগানো আছে, কিছু খরগোশ আর পাখিও আছে। আর এই সুন্দর গরিলা মুখো স্লিপারটা রয়েছে বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে চারপাশের লুকটা। রোপওয়ে টিকিট পার হেড 80 টাকা, উইচ ইজ ক্রেজি। আমি এই পার্কটার অনেক নাম শুনেছি, তাই আমি এখানে এসে ভাবলাম এই পার্কটাতে এসে দেখি। আর এসে দেখি তেমন কিছুই নেই, সবই নর্মাল, শুধুমাত্র এই বোটিং আছে আর রোপওয়ে আছে, এছাড়া তেমন কিছু স্পেশাল নেই। এখানে গাছগুলোও তেমন করে কাটা নেই, মানে পরিচর্যার বড়ই অভাব। রোপওয়েতে চড়ার অনেক শখ থাকলেও 80 টাকা দিয়ে মাত্র এইটুকু ঘুরতে আমি নারাজ। যদি ডাবল অ্যামাউন্ট নিত কিন্তু দূরত্বটা বেশি রাখতো, তাহলে চাপতে ভালো লাগতো। এইখান থেকে একটা ব্রিজ গেছিল শুনলাম, যেটা সাহায্যে মাঝখানে থাকা ওই দ্বীপটাই যাওয়া যেত, কিন্তু সেটাও ভেঙে গেছে। আর পার্ক কর্তৃপক্ষ বাগানোর প্রয়োজন মনে করেনি। জানি না ওখানে কি আছে, কিন্তু দেখতে খুব ইচ্ছা করছিল। আর এই হচ্ছে বোটগুলো, বুকিং করতে হয়, তবে বোটিং রোপওয়ে দুটোই ওভার প্রাইসড। এমন কিছু ভালো না পার্কটা। পার্কটাকে যদি আমার নাম্বার দিতেই হয় তাহলে আমি 10-এর 3 দেবো, তাও 3টা দিচ্ছি কারণ রোপওয়েটা আছে বলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও তোমরা আপডেট পাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতন টাটা।